এই মেয়ে কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো আবার ঢং ঢং করে চলে যাবা, গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, এইদিকে আপনি লক্ষ্য করেন, আপনাকেই বলছি, এইদিকে শুনেন। আল্লাহর নবী বলছেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। এমন কোন চারটা কাজ পৃথিবীতে নাই যেটা পুরুষ মানুষ করলে জান্নাতে চলে যাবে, এরকম সুযোগ পুরুষ মানুষের নেই। মহিলারা যদি চারটা কাজ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসাহা, পাঁচ অক্ত সলাত আদায় করবে দিন রাতে, পাঁচ অক্ত নামাজ পড়বে। দুই, সমাত সাহারাহা, রমজান মাসের রোজা থাকবে, সিয়াম পালন করবে। তিন, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলবে, তিতে লাগলেও মিঠে লাগলেও। সাত দিন আট দিন যাবৎ স্বামীর সাথে কথা নেই, দুই মাস তিন মাস থেকে কথা নেই, কি যে কথা হয়েছে তাই ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে একজন আর একজনের সাথে কথা বলে না, মেয়ের মাধ্যমে খাবার দিয়ে আসে, না হলে কাজের মহিলা দিয়ে খাবার দেয়, না হলে ছেলেদের দিয়ে খাবার দেয়। শোনেন, আপনাকে বলছি, এই সংসার চলবে না। তিতে লাগলে মিঠে লাগলে স্বামীকে মেনে নেন, অন্যথায় সংসার ত্যাগ করেন, কাজীর কাছে গিয়ে খোলা তালাক করেন, আপনিও বাঁচবেন, আপনার স্বামীও বাঁচবে। আপনি এভাবে জান্নাত লাভ করতে পারবেন না, জান্নাত পাওয়া যাবে না। ভুল হিসাব আপনার, আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, জরুরি। চার, আহসানাত ফারজাহা, জেনাই লিপ্ত হলো না, জেনাই যদি লিপ্ত না হয় এই চারটা কাজ যদিও করতে পারে জান্নাতের সব দরজা খোলা। এক, পাঁচ অক্ত নামাজ, দুই, রমজান মাসে রোজা, তিন, স্বামীকে মেনে চলা, চার, জেনাই লিপ্ত না হওয়া। একটু এই ছেলে তোমাকে বলছে, এখানে তুমিও শোনো, আজ থেকে তোমার মোবাইলে যেন তোমার মরা পর্যন্ত আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে। তোমাকে আমি এর আগেও শতদিন সতর্ক করেছি, শয়তান তোমাকে প্রত্যেক দিন পাগল বানায়, প্রত্যেক দিন তোমাকে নিয়ে মজাক করে, তোমার মুখের উপরে দুটা লাথি মারে, দিয়ে চলে যায় ল্যাংটা মেয়ে দেখিয়ে, তোমার কলিজা ঠান্ডা করে দেয়, তোমার চক্ষু ঠান্ডা করে দেয়, দিয়ে তোমার মুখে পেশাব করে চলে যায়। ওর নাম শয়তান, ও আল্লাহর সাথে ওয়াদা করেছে, এইভাবে বলেছে, শোনো, এভাবে বলছে, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকামেকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে ঢুকিয়ে ছাড়বো যে কোনো মূল্যে, আমি তাকে জাহান্নামে দিবই দিব, আমি একাই জাহান্নামে যাব না, আপনাকে বলে রাখলাম।